একটি লেজ ছাড়া শিয়াল একটি শিয়াল একটি ফাঁদে তার লেজ ধরা পড়েছিল নিজেকে ছেড়ে দেওয়ার লড়াইয়ে সম্পূর্ণ লেজ হারিয়ে ফেলেন প্রথমে সে তার সহকর্মী শিয়ালের মধ্যে নিজেকে দেখাতে লজ্জা পেল কিন্তু শেষ পর্যন্ত সে তার দুর্ভাগ্যের উপর আরও সাহসী মুখ রাখার সিদ্ধান্ত নিল এবং সমস্ত শিয়ালকে একটি সাধারণ সভায় ডেকে একটি প্রস্তাব বিবেচনা করার জন্য যা তাকে তাদের সামনে রাখা হয় যখন তারা একত্রিত হয়েছিল তখন শিয়াল প্রস্তাব করেছিল যে তাদের সকলকে তাদের লেজগুলি বিচ্ছিন্ন করা উচিত তিনি নির্দেশ করেছিলেন যে তাদের লেজ কতটা অসুবিধাজনক ছিল যখন তারা তাদের শত্রু কুকুর দ্বারা তারা করেছিল তারা যখন বসতে চেয়েছিল তখন কতটা কঠিন ছিল এবং একে অপরের সাথে একটি বন্ধুত্বপূর্ণ কথোপকথন করেছিল তিনি এই ধরনের একটি অকেজ দায় বহন করে কোনো সুবিধা দেখতে ব্যর্থ ছিল সব খুব ভালো বয়স্ক শিয়াল এক বলল কিন্তু আমি মনে করি না যে আপনি আমাদের প্রধান অলংকারটি বিচ্ছিন্ন করার জন্য আমাদের সুপারিশ করতেন যদি আপনি নিজে এটি না হারাতেন গল্পের শিক্ষা হল অতি উৎসাহী পরামর্শের উপর বিশ্বাস করবেন না